দি, আমি তো এদেশে মাঝে লঙ্গি, আমার তো গরজ যা ফুরিব, সামনে বুদ্ধ পূর্ণিমা আছে, আমি তো গরজ যাব, হুজি হুজি লাগেতে নয়। আমি তো সই মাঝে আগে দিই নিকে দুগল রয়ে মুন্দা নিকে ইয়ে বদে কি আয় দ আমার লাইন নিয়েছে সুবার হাজার বহতে মানে হেললে হতে আয় আমার নাহি সই মাছ পুরালে বেতন বাড়ে দিবা। অন্যান্য দিনের মতো আজকের দিনটিও রূপালীর জন্য একটি স্বাভাবিক কর্মব্যস্ত দিন। তার কর্মস্থল একটি পোশাক তৈরির কারখানা। বিগত কয়েক মাস ধরেই সে এই গার্মেন্টসের সফলতার সহিত কাজ করে যাচ্ছে। এখানকার অন্য দশজন মেয়ের মতো তারও কিছু স্বপ্ন আছে, আছে সেই স্বপ্ন পূরণের প্রত্যাশা। আর সেই প্রত্যাশা নিয়েই সে এগিয়ে চলেছে সুখী ও নিশ্চিন্ত একটি ভবিষ্যতের দিকে। সুখের দিন কেমন হয় তা হয়তো তার জানা ছিল না, কিন্তু তার পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তই তার জন্য খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দুয়ার। আমি জীবনে অনেক কিছু করতে শিখেছি, প্রতিষ্ঠিত হতে শিখেছি, অন্য সবার মতো স্বাবলম্বী হতে শিখেছি। রূপালীর নিজ বাড়ি রাঙামাটি জেলার রিজার্ভ বাজারে, শহর থেকে অনেক দূরে তার এলাকা। সেখানে লেখাপড়া করার সুযোগ খুব কম, তাই তাকে বেশ কষ্ট করে কিছু দূর লেখাপড়া করতে হয়েছে। তার গ্রামে মেয়েদের আয় রোজগারের কোনো ভালো সুযোগ নেই। অনেকটা নিজের আগ্রহেই সে তার এলাকার একটি বাচ্চাদের স্কুলে পড়াত, যদিও এখান থেকে তার তেমন কোনো আয় রোজগার হতো না। নিজের এবং পরিবারের ভবিষ্যতের চিন্তায় তার এক একটি দিন কাটত। ঘরের কাজকর্মে সে তার পরিবারকে সাহায্য করার পাশাপাশি মাঝে মধ্যে মা বাবার সাথে চাকরির ব্যাপারেও আলোচনা করত। শুনেছিলাম আমাদের পাশের গ্রামে একটা মেয়ে ঢাকায় গার্মেন্টস চাকরি করতে গেছে, কিন্তু তার খোঁজ খবর আসে না, অনেক দিন হয়ে গেল। তার জানতেও পারছিলাম না ঢাকায় গার্মেন্টসের চাকরি কেমন। একদিন সে গার্মেন্টসে চাকরির ব্যাপারে মা বাবাকে তার ইচ্ছার কথা জানালো। তার মা বাবা তাকে সম্মতি দিলে সে প্রস্তুতি নিল শহরে গার্মেন্টসে যাওয়ার জন্য। কিন্তু তার এই সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ হয়ে গেল যখন সে জানতে পারল যে লোক গার্মেন্টসে চাকরির জন্য মেয়েদেরকে শহরে নিয়ে যায় সে একজন প্রতারক। মেয়েদেরকে সে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। রূপালীর মনটা খুব খারাপ হয়ে গেল। একদিন তারই এক পরিচিত বড় বোনের কাছ থেকে সে জানতে পারে একটা নতুন তথ্য। তাহলে তুমি কি চাকরি করবে? তার মতো প্রত্যন্ত অঞ্চলে থাকা মেয়েদের জন্য সরকারের পক্ষ থেকে একটা প্রশিক্ষণের সুযোগ রয়েছে, যার মাধ্যমে সে একটা সম্ভাবনাময় জীবন খুঁজে পাবে। যোগাযোগ করো। আচ্ছা করবো তাহলে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায়
ওভেন গার্মেন্টস মেশিন অপারেটরদের একটি প্রশিক্ষণ হয়। অন্যান্য শহরের মতো রাঙামাটি শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসিতে এই ট্রেনিংটি হয়। রূপালী ওই ট্রেনিংটা অনেক আনন্দের সাথে করতে লাগল এবং তার মতো আরও অনেকের সাথে পরিচিত হয়ে তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। এই ট্রেনিংয়ে কাউকে কোনো খরচ দিতে হয় না, বরং প্রশিক্ষণার্থীদেরকে সরকারিভাবে একটি ভাতা দেয়া হয়। দুমাস মেয়াদী এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর ঢাকার বিজিএমইএ থেকে একটি দল আসে। তারা প্রশিক্ষণার্থীদের মেধা যাচাই করার জন্য একটি পরীক্ষা নেয় এবং রূপালী যোগ্যতার সহিত সেখানে উত্তীর্ণ হয়। ওভেন গার্মেন্টস মেশিন অপারেটর প্রশিক্ষণে তুমি কোন বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছো? শার্ট কমপ্লিট। তুমি কমপ্লিট শার্ট তৈরি করতে পারো? স্যার। শার্ট কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কাফ কয় প্রকার? চার প্রকার। চার প্রকার। তুমি যে কোনো প্রসেস আমাকে করে দেখাতে পারবা? কলার, কাফ বা পকে? জি স্যার। বলো তো গার্মেন্ট শব্দের অর্থ কি? পোশাক, তৈরি পোশাক। আমরা এই প্রশিক্ষণের পরে তো আমরা গার্মেন্টস চাকরি করবো, তাই না? তৈরি পোশাক কারখানায়। তারা বললো আমি নাকি পরীক্ষায় ভালোভাবে পাস করছি, তারপর সার্টিফিকেট পেলাম। আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস। তোমার জীবনের সাফল্য কামনা করি। রূপালীর ভবিষ্যতের জন্য যেন সত্যি এক সম্ভাবনার দুয়ার খুলে গেল। এরপর রূপালীর আর বেশি দিন ঘরে বসে থাকতে হয়নি। কিছুদিনের মধ্যেই বিজিএমইএ থেকে খবর আসে ঢাকার একটি গার্মেন্টসে তাদের কয়েকজনের জন্য একটি চাকরির সুযোগ হয়েছে। রূপালীর অপেক্ষার প্রহর যেন শেষ হল। সে ঢাকায় রওনা হলো তার নতুন ভবিষ্যতের প্রত্যাশায়। মনে মনে যদিও তার অনেক সংশয়, তবু একটি আশা, যেখানে সরকারিভাবে তার জন্য একটি সুযোগ তৈরি হয়েছে সেখানে অন্তত প্রতারণার কোনো ভয় নেই। ঢাকার এই গার্মেন্টসে এসে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কর্তৃপক্ষ তাকে তার কাজ বুঝিয়ে দিল এবং এখানকার সবাই তাকে আপন করে নিল। এখানে সে অবাক হয়ে দেখল তার বিশাল নতুন এক কাজের পরিবেশ। এই গার্মেন্টসের অন্যান্য মেয়েদের সাথে পরিচিত হয়ে সে জানতে পারল তাদের জীবনের পরিবর্তনের কথা। এই রকম একটি সুযোগ পেয়ে রূপালী অনেক মনোযোগ আর আত্মবিশ্বাসের সাথে তার কাজ করতে থাকল। গার্মেন্টস কর্তৃপক্ষ রূপালীর কাজের দক্ষতায় অনেক সন্তুষ্ট। এমন একটি কর্মময় জীবনই ছিল রূপালীর স্বপ্ন। সরকারের সহায়তায় রূপালীর স্বাবলম্বী হওয়ার ইচ্ছাটা যেন পূরণ হল। এখন সে আরও বহুদূর যাওয়ার স্বপ্ন দেখে। রূপালী তার এলাকার আরও অনেক মেয়েকেই এই সরকারি প্রশিক্ষণের কথা জানায়। তারাও যেন স্বাবলম্বী হয়ে মুক্ত আকাশে ডানা মেলতে পারে, এটাই রূপালীর চাওয়া।